नमस्कार বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পুরুলিয়া জেলায় আশাকর্মী নিয়োগের জন্য বিশেষ বিজ্ঞপ্তি জারি হয়েছে। ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পুরুলিয়া জেলায় আশাকর্মী পদে চাকরির জন্য বিশেষ বিজ্ঞপ্তি জারি হয়েছে। আবেদনের পদ্ধতি অফলাইন। আবেদন শুরুর তারিখ 22 এপ্রিল 2022 এবং আবেদন শেষের তারিখ 18 মে 2022। মোট পদের সংখ্যা 250+টি। রঘুনাথপুর সাব ডিভিশনে 85টি, ম্যানবাজার সাব ডিভিশনে 45টি, জলদা সাব ডিভিশনে 52টি এবং পুরুলিয়া সদরে 82টি। যোগ্যতা: বিবাহিত মহিলা, ডিভোর্সি মহিলা বা বিধবা মহিলারা আবেদন করতে পারবেন। যে গ্রামের জন্য আবেদন করছেন প্রার্থীকে সেই একই গ্রামের স্থায়ী বাসিন্দা বা সেই একই ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রার্থীর বয়স 1 জানুয়ারি 2022 অনুযায়ী 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সংরক্ষিত প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। প্রার্থীদের স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমমানের কোনো ডিগ্রিতে পাস হতে হবে। এছাড়া মাধ্যমিক পাস বা উচ্চতর যোগ্যতা সম্পূর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন, তবে উচ্চতর যোগ্যতা অধিকারী প্রার্থীদের ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক বা সমমানের পরীক্ষার প্রাপ্ত নম্বরই বিবেচনা করা হবে। উপযুক্ত কর্তৃপক্ষের দ্বারা জারি করা জাগতিক সংশয়পত্র শুধুমাত্র তপশিলি জাতি এবং উপজাতি প্রার্থীদের জন্য প্রযোজ্য, অর্থাৎ কাস্ট সার্টিফিকেট। নির্বাচনের মানদণ্ড ঠিক রেখে গ্রেড 1 এবং গ্রেড 2 SHG সদস্য প্রশিক্ষণ প্রাপ্ত দায় লিঙ্ক ওয়ার্কারগণ কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন: আশাকর্মী পদের জন্য নির্দিষ্ট মাসিক বেতন 4,500 টাকা প্লাস আদার অ্যালাউন্স। নির্বাচনের পদ্ধতি: প্রার্থীদের নথি যাচাইকরণ এবং সাক্ষাৎকারের মাধ্যমে নির্বাচন করা হবে। আবেদনের পদ্ধতি: নোটিফিকেশনে উল্লেখিত সমস্ত বিবরণ সহ ফর্মটি পূরণ করুন এবং সমস্ত উল্লেখিত নথি সহ আপনার নিজস্ব বিডিও অফিসে জমা দিন। আবেদন মূল্য: এই পদগুলিতে আবেদন করার জন্য কোনো রকম আবেদন মূল্য লাগবে না। এছাড়া বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্সে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক এবং অফিসিয়াল ফর্মটির লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা বিস্তারিত জেনে নিতে পারেন। এছাড়াও বিভিন্ন জেলার এবং বিভিন্ন রাজ্যের চাকরির খবর জানতে ভিজিট করুন newsandjob.in ওয়েবসাইটে।